বলেন শিশু বড়টা কিশোর যদি তাকায় সে দেখবে আরে কথা তো বলেন কিশোরের বড়টা যুবক যদি তাকায় সে দেখবে যুবকও দেখবে আচ্ছা একজন বৃদ্ধ যদি তাকান তিনি দেখবেন বাবা তাকাইলে শ্বশুর তাকাইলে বাবার মা তাকাইলে বক্তা তাকাইলে শিক্ষক ইমাম সাহেব পিসাব যদি সমাজ সেবক তাকায় এমপি সাহেব যদি সেনাপতি তাকায় শুধু একজন দেখবেন না তিনজন দেখবেন প্রেসিডেন্ট দেখবে সবাই দেখবে ও আমার নবী ওই রকম আকাশের মতো মানে কি মানে হচ্ছে একটা ছোট্ট শিশু যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ শিশু হতে চাই তোমার জন্য রাস্তা একটাই তুমি শিশু মোহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করো একটা কিশোর যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ কিশোর হতে চাই বলে তুমি কিশোর মোহাম্মদ রাসূলুল্লাহ থেকে তাকাও একটা যুবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ যুবক হতে চাই বলে যুবক মোহাম্মদ রাসূলুল্লাহ থেকে তাকাও বৃদ্ধ যদি চিন্তা করে শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চাই বলে বৃদ্ধ মোহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করো বাবা যদি চিন্তা করে শ্রেষ্ঠ বাবা হতে চাই বলে বাবা মোহাম্মদ রাসূলুল্লাহকে লক্ষ্য করো শ্বশুর যদি চিন্তা করে শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই বলে শ্বশুর মোহাম্মদ রাসূলুল্লাহ অনুসরণ করো দাদার নানা যদি চিন্তা করে জগতের শ্রেষ্ঠ দাদার নানা হতে চাই বলে নানা মোহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করো বক্তা যদি চিন্তা করে শ্রেষ্ঠ বক্তা হতে চাই বলে বক্তা মোহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করো আর মসজিদের খতিব যদি চিন্তা করে শ্রেষ্ঠ খতিব হতে চাই বলে খতিব মোহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করো শিক্ষক যদি চিন্তা করে শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই বলে শিক্ষক মোহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করো সমাজ সেবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ সমাজ সেবক হতে চাই সমাজ সেবক মোহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করো সেনাপতি যদি চিন্তা করে শ্রেষ্ঠ সেনাপতি হতে চাই বলে সেনাপতি মোহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করো রাষ্ট্রপ্রধান যদি চিন্তা করে ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হতে চাই বলে দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রে কাজ হবে না ইজমে কাজ হবে না পদ্ধতিতে কাজ হবে না রাষ্ট্র একটাই রাষ্ট্র মোহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করো আমার নবী আকাশের মতো মানে কি আকাশের দিকে যে তাকায় সে যেন দেখে আমার নবীর দিকে যে যে জায়গা থেকে তাকাবে সে ওই জায়গা থেকে তার চলার জন্য শ্রেষ্ঠ রাস্তা পায় হবে আমার নবীকে আল্লাহ এইভাবে সাজায় আমার কাছে আর একটা উদাহরণ শুনে তারপর আমরা মূল কথায় ঢুকব উদাহরণ আগে বুঝে একজন বাবা অনেক সম্পদের মালিক কোন অভাব নাই তার একটাই মেয়ে তো বাবারা তো মেয়েদের কেমনি একটু আদর বেশি দেখা আমার মেয়ে যদি হয় একটা আহ্বান তার একটু বেশি না আরে বুঝেন নেই কথা আমার ধনী বাবা তো মেয়ের তো অমানিক করে আমার ওই মেয়েটা সুন্দরী এবং তা আরো বড় ঠিক না এটা তো বাবা বলি আবার মেয়ে আবার এক মেয়ে আবার সুন্দর এ দুপুর উপরে খপায়া মাইয়ার তো পাওয়া পড়ে না মায়ের বাপের ও জমিনে পাওয়া পড়ে না মেয়ে বড় হয়েছে বিয়ার মুহূর্ত হয়েছে এখন একজনে প্রস্তাব নিয়ে আসছে মেয়ের বিয়ের মেয়ের বাবাকে যা বলে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে তো মেয়ের বাবা জিজ্ঞেস করেন আপনি কে আপনি যে প্রস্তাব নিয়ে আসছেন আপনি কে তো বলে আমি ছেলের খালু আরে কথা তো বলেন আমি ছেলে খালু তো মেয়ের বাবা গেছে রাগিয়া আমি দুই জবি কেমনে আমার আমার বাবা পূর্ণ জমি হল্লা আমার পূর্ব বাবা ইসমাইল জমি হল্লা ইসমাইলের ঘটনা তো আমরা জানি আমাদের কোরবানির ইতিহাস
কিন্তু আব্দুল্লাহর ঘটনা আমরা অনেকে হয়তো জানি না। আব্দুল্লাহ যেহেতু কেন আব্দুল মুত্তালিব যখন বাইতুল্লাহ মুতাওয়ালি হঠাৎ একবার জমজম হারায় গেছে, জমজম কুয়ার খুঁজা পাওয়া যেতেছে পায়না পায়না পায়না, আব্দুল্লাহ মানুষ করছে তার যে কোনো একটা সন্তানকে কোরবানি দিবে যদি জমজমকে খুঁজা পায়, আল্লাহ রাস্তা জমে করবে তখন কোরবানি সিস্টেম এরা মানুষ করবে, আল্লাহ রাস্তা একটা সন্তান জমে করবে আব্দুল মুত্তালিবের মান্যত এখন কাকে জমে করবে তো সব ছেলে একখানে বসে আব্দুল শাম আব্দুল মজুরা হামজা আব্বাস নওফল আব্দুল্লাহ সব একখানে বসে একখানে করে লটারি দিছে, লটারি কার নাম উঠে যার নাম উঠে তার জমে করবে, লটারিতে নাম উঠছে আব্দুল্লাহ বুঝছিল মান্য করছি এখন আবার যাবো একটা কাজ করি ওট আর আব্দুল্লাহ দেখি কান্না করবো আবার দশ ওট একদিকে আব্দুল্লাহ একদিকে আবার দিছে আবার আরো নাম হচ্ছে কি মুশকিল কয়টা ওট বাড়ানো দশের জায়গায় বিশ লাগাইছে বিশ ওট দিয়া আবার দিছে লটারি আল্লাহর কি হুকুম আবার আব্দুল্লাহ নাম হচ্ছে এখন কি করা তো সবাই পরামর্শ দেয় ওট বাড়া একশো দিয়া যদি হয় হইলে হইল নাইলে আব্দুল্লাহ লোভে পড়ে যেই না একশো লাগছে একদিকে আব্দুল্লাহ একদিকে একশো যেই লটারি দিছে এইবার একশো ওটের নাম আল্লাহ দেখা দিছে আমার ওই দুই জন্য হইল সাহাবা কেন তো তাকায় দিছে নবী আলাইহিসসালাম মুসকি হেসে দিছেন হ্যাঁ কথা ঠিকই আছে আমি দুই জন্য হইল না টাকা আমার পূর্ব বাবা ইসমাইল ইসমাইলের ঘটনা তো আমরা জানি আমাদের কোরবানির যে ইতিহাস কিন্তু আব্দুল্লাহর ঘটনা আমরা অনেকে হয়তো জানি না। আব্দুল্লাহ কেন আব্দুল মুত্তালিব যখন বাইতুল্লাহ মুতাওয়ালি হঠাৎ একবার জমজম হারায় গেছে তার যে কোনো একটা সন্তানকে কোরবানি দিবে যদি জমজমকে খুঁজা পায়, আল্লাহ রাস্তা জমে করবে তখন কোরবানি সিস্টেম এরা মানুষ জমে করবে, আল্লাহ রাস্তা একটা সন্তান জমে করবে আব্দুল মুত্তালিবের মান্যত এখন কাকে জমে করবে একখানে করে লটারি দিছে, লটারি কার নাম উঠে যার নাম উঠে তার জমে করবে, লটারিতে নাম হচ্ছে আব্দুল্লাহ কার নাম সবাই মিলে ধরছে কি পাবে শুরু করছে আপনার সবচাইতে সভ্য সবচাইতে সুন্দর ছেলে আব্দুল্লাহ তার কে জমে করবে, এর পরিবর্তে আপনি দশটা ওট কোরবানি করেন তা আব্দুল্লাহ দশটা ওট আছে আইনাই বেচারা দিনই বুঝছিল মান্য করছি এখন আবার ওটে যাবো একটা কাজ করি ওট আর আব্দুল্লাহ ওটারে দেখি কান্না করবো আবার দশ ওট একদিকে আব্দুল্লাহ একদিকে আবার দিছে ওটারে আবার নাম হচ্ছে আব্দুল্লাহ মুশকিল কয়টা ওট বাড়ানো দশের জায়গায় বিশ লাগাইছে
বিস্কুট দিয়া আবার উঠে লতা দিল আল্লাহর কি হুকুম আবার পুরো মানুষ এখন কি করা তো সবাই পরামর্শ দাও ওনারা তো বাড়াইছে ৩০টা লটারি দেয় আব্দুল্লাহ ৪০ লটারি দেয় আব্দুল্লাহ ৫০ লটারি দেয় আব্দুল্লাহ ৬০ লটারি দেয় আব্দুল্লাহ ৭০ লটারি দেয় আব্দুল্লাহ ৮০ লটারি দেয় আব্দুল্লাহ ৯০ লটারি দেয় আব্দুল্লাহ আল্লাহ ফয়সালা কারে মোহাম্মদ করছে এরই দরে এইবার আব্দুল মুত্তালিব নিরাশ হয়ে এখন শেষ চান্স দেখি এই যে মানুষ দেশের মতো নামাজে দাঁড়ালো যেন আহমদের আলিফটা দাঁড়ায় আছে এইবার রুকুতে যাও রুকুতে যাও ডান দিক থেকে দেখেন তো সুন্দর করে হায়ের মাথাটা যেন দাঁড়ায় আছে ঠিক ঠিক কথা বল ঠিক আছে এইবার তুমি সেজদায় যাও সেজদায় যাও এইবার সুন্দর করে দেখেন সুন্দর করে সেজদা দাও মিমের মাথাটা সুন্দর করে বসে আছে ও দোস্ত এইবার তুমি বসে যাও আত্মাইয়া তো বড় এইবার দেখেন সুন্দর করে একটি ডালটা সুন্দর করে বসে রয়েছে আল্লাহ আকবার বলেন না আল্লাহ আমার নবীর নামটা দিয়া শ্রেষ্ঠ ইবাদতকে সাজাইছেন আর শুধু কি তাই দুনিয়া যেদিকে দেখি খালি দেখি আহমদ আর মোহাম্মদ আল্লাহ আর বলো তো ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষা কোনটা ইন্টারন্যাশনাল ভাষা কোনটা না ইংরেজি কেউ কেউ বলে ইংরেজি মাটির তলে দুই হাত তলে গেলেই তার চলে না ইংরেজি ফেরেশতারা উঠায় জিজ্ঞেস করবে নাকি হোয়ার ইউ কি জিজ্ঞেস করবে কি জিজ্ঞেস করবে এটা তো চাইনিজ ভাষা না আরবি আরবি আরে কথা বলো কি আরবি মাটির নিচে যে ভাষা চলে আসমানের উপরে যে ভাষা চলে আসমান আর জমিনের মাঝখানে যে ভাষা চলে জান্নাতে হাসরেও যে ভাষা চলবে ওই ভাষা হইল আরবি এই জন্য ইন্টারন্যাশনাল ভাষা প্রকৃত অর্থে ইংরেজি না আরবি ওই শ্রেষ্ঠ ভাষাকে আল্লাহ আমার নবীর নাম দিয়ে সাজাইছেন ওই কেমনে ওই আমার নবীর প্রত্যেকটা নাম দেখো আরবি অক্ষর গুলো দেখো আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষর আমার নবীর নামের প্রথম অক্ষর আল্লাহ একটা একটা অক্ষর নিয়ে আরবি বর্ণমালা গুলা সাজাইছেন বলে দেখি কেমনে কয় তুমি আলিফ থেকে ইয়া পর্যন্ত টান দাও দেখো যদি আলিফ কে টান দে আমার নবী আহমদ যদি পা কে টান দে আমার নবী বাশির যদি তা কে টান দে আমার নবী তাকি যদি সা কে টান দে আমার নবী আসাকিব ধ্রুব তারা যদি জিন কে টান দে আমার নবী জামি যদি হা কে টান দে আমার নবী হামিদ যদি খা কে টান দে আমার নবী খাতামুন নবীন যদি রা কে টান দে আমার নবী রহমাতুল লিল আলামিন যদি জা কে টান দে আমার নবী জাইরুল জান্নাত দুনিয়ায় থেকে জান্নাত ঘুরে আসছেন যদি সিন কে টান দে আমার নবী সাইয়্যিদুল বাশার আমার নবী সাকি কাউসার যদি সিন কে টান দে আমার নবী শাফিউল মুজনিবিন যদি সাদ কে টান দে আমার নবী সফিউল্লাহ যদি তাওয়াত কে টান দে আমার নবী তাওহীন উম্মতের জিম্মাদার যদি তাওয়া কে টান দে আমার নবী তাইয়িব আমার নবী তাইয়িব যদি সা কে টান দে আমার নবী জাহির লাইসাল বাতিন যদি আইন কে টান দে আমার নবী আব্দুল্লাহ যদি খাইন কে টান দে হুয়ুর মানে আত্মমর্যাদা নবী বলেছেন আনা আগিয়ারু মিনকুম তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদা আমার যদি ফা কে টান দে আমার নবী ফারিক বাইনের হক যদি ও কে টান দে আমার নবী ওয়াকিল উম্মা যদি নুন কে টান দে আমার নবী নজির যদি হা কে টান দে আমার নবী হাদি লিল আলাম যদি হামজা কে টান দে আমার নবী আল আমিন
যদি ইয়াকে টান দেই আহারে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন আপনার নবীর অন্তরে আপনি ঢুকাইয়া দেন ও আমার নবী আবু বকরের মালকে আপনি নিজের মাল মনে করে খরচ করে আবু বকরের কাছে চাইলেন না সময় দিছেন তো সেরা সময় দিছেন ডলার গুনো ডলার লোক গুনো তোমরা অন্য অন্য ভাঙ্কি টাকা গুনে 10,000 টাকা 1 টাকা নোট 10,000টা কয়টা ইসলামী আন্দোলনের অগ্রসৈনিক ইসলাম কায়েমের আন্দোলনে বীর বিক্রমে যিনি লড়াই করছেন শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামত বরকাত রুমের এই সম্মেলনে আমরা উপস্থিত হতে পেরেছি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন জানতে চাই সাতকবাসী খুশি না বেজা তাই যদি হয় আল্লাহ রাব্বুল আলামিন খুশি প্রকাশের ভাষা শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা যদি খুশি হও কোনো দিনই কর্মকাণ্ডে যদি খুশি হও তাহলে আমার শুকরিয়ার বাণী আলহামদুলিল্লাহ উচ্চারণ করো আমি অনুরোধ করব সাতকবাসী মুসলমান আপনারা সর্বোচ্চ মহব্বতের সাথে এই শব্দটা উচ্চারণ করবেন আর মনে মনে নিয়ত করবেন এরাদা করবেন এই শতকে অসংখ্য বড় বড় মাঠ থাকতে এই শতকে আল্লাহর জমিন এত প্রশস্ত থাকতে একজন শেখুল হাদিস আসবেন মুফাসসিরে কোরআন আসবেন দ্বীনের একজন রাহবার আসবেন অথচ সুশৃঙ্খল ভাবে বড় একটা মাঠের আয়োজন হলো না যাদের কারণে যাদের কুটিলতার কারণে মাঠের ব্যবস্থা মুসলমানরা পায় নাই ওদের কর্ণ কোহলে আল্লাহর শুকরের বাণী যেন পৌঁছে যায় প্রত্যেকের জীবনের সর্বশ্রেষ্ঠ অবস্থা আজকে আলহামদুলিল্লাহর মাধ্যমে দিবেন সবাই বলে আলহামদুলিল্লাহ মুহতারম হাজরিন আগে যিনি বয়ান করেছেন হুজুর নিজেই বলেছেন আমি তার ছাত্র নফহাতুল আরব কিতাব পড়েছি হুজুরের কাছে হুজুরের প্রথম জীবনের ছাত্র আবার আমার পরে যিনি বয়ান করবেন উনি আমার উস্তাদ আগেও উস্তাদ পরেও উস্তাদ মাঝখানের সাগরিদ উপায়টা তো বুঝতে পারতেছেন কি হইতেছে আসলে বয়ানের জন্য আসিও নাই বয়ান করার ইচ্ছাও নাই আল্লামা মামুনুল হক দামত বরকাতুহুমের সঙ্গে মাগরিবের 10-15 মিনিট আগে কথা হয়েছে হুজুর বলছেন ইনশাআল্লাহ আমি 9টা থেকে 9:15টার মধ্যে এসে পৌঁছে যাব এজন্য হুজুর আসার আগ পর্যন্ত অল্প টাইম 45 মিনিট বা 40 মিনিট সময় আপনাদের মূল্যবান হায়াত থেকে আমি নষ্ট করব সময়টা দিতে রাজি আছেন আমরা কিন্তু আজকে অনেক লোক আমার গাড়ি এখান থেকে 1.5 কিলোমিটার আগে রয়ে গেছে গাড়ি আসতে পারে না যানজট হয়ে গেছে যতই আটকাবার চেষ্টা করা হচ্ছে ততই জনপ্রিয়তা বাড়ছে মান তাওয়াদু আলিল্লাহ রাফাহুল্লাহ আল্লাহর জন্য যে বিনয় প্রকাশ করে আল্লাহ তার সম্মান বাড়ায় দেন
এদেশের ওলামায়ে কেরামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র, এত বক্তব্য, এত স্লোগান, এত নির্যাতন, এত ষড়যন্ত্র, ওলামায়ে কেরামের এত লক্ষ লক্ষ জনতা অনুসারী ভক্তবৃন্দ থাকার পরও আলেমরা বিনয়ের পরিচয় দিয়া দেশের রাষ্ট্রযন্ত্র যখন যা বলে আলেমরা সেটা মাথা পেতে রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষার জন্য মেনে নেন, কিন্তু যারা কুটিল অন্তরের অধিকারী ওরা আলেমদের এই তাওয়াজুকে দুর্বলতা ভাবে। ভালো করে মনে রাখো, আজকের শতকের এই সমাবেশ প্রমাণ করে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের ইসলামের ভবিষ্যৎ। আল্লাহ
আমরা মুখ বন্ধ রাখি, আমরা মুখ বন্ধ রাখি। যদি সম্ভব না হয় তাহলে দাঁড়ায় থাকেন, যদি সম্ভব হয় তাহলে বসেন, সম্ভব যদি নাই হয় দাঁড়ায় থাকেন। আওয়াজ কম করি ভাই, সময় কম, আওয়াজ কম করি, আওয়াজ কম, আওয়াজ কম, আওয়াজ কম। আজকে চাটকের মুসলমানদের যেন কুরবানির ঈদ শুরু হয়েছে। ঈদ এই ঈদ বছরে দুইটা হয় মুসলমানদের, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। কিন্তু বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরাম যেখানে যান, বীর সিপাহ সালারা যেখানে যান, প্রত্যেকটা এলাকায় মানুষের ঈদের উৎসব হয়ে যায়। আওয়াজ কম করি, আওয়াজ কম ভাই, মেহরবানি করে আওয়াজ কম। মহতরম হাজিরিন, সূরা নিসার 65 নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। মেহরবানি করে আওয়াজটা কম করি ভাই, মেহরবানি করে আওয়াজটা কম করি, কম মাত্রই বলি, আপনারা দয়া করে আওয়াজটা কম করুন বাবা। এই আয়াত সূরা নিসার 65 নম্বর আয়াত, মেহরবানি করে অনুরোধ করতেছি, অনুরোধ করতেছি ভাই, মুক্তা বন্ধ রাখি ভাই, ভাই মুক্তা বন্ধ রাখি, মুসলমান ভাইরা মুক্তা বন্ধ রাখি, মেহরবানি করে মুক্তা বন্ধ রাখি। আরে একটা ঘন্টাই তো, এক দেড় ঘন্টা সময় কি পারি না একটু কষ্ট স্বীকার করে দাঁড়ায় থাকতে? আমরা ভারিকে পারি না ভাই, আমরা ভারিকে পারি না। মেহরবানি করে আওয়াজটা বন্ধ করি, গুরুত্বপূর্ণ একটা বিষয় হাতে নিয়েছি, টাইম অল্প, মেহরবানি করে একটু শোনেন। সূরা নিসার 65 নম্বর আয়াত, এই আয়াতের শানে নুজুলটা যদি পেশ করি তাহলে বর্তমান প্রেক্ষাপটে আমাদের সামনে যে পরিস্থিতি দৃশ্যমান এটা খুব সহজে আমরা বুঝতে পারবো এবং আমাদের করণীয় কি সেটাও নির্ধারণ করতে পারবো ইনশাআল্লাহ। মহতরম হাজিরিন, এই আয়াতটা নাজিল হয়েছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মদিনায়। মদিনায় একটা ঘটনা ঘটেছিল, এক ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন এই ঘটনার এক অংশ। ইসলামের ভিত্তিতে রায় দেন, আর ইসলামের ভিত্তিতে তিনি যদি রায় দেন তাহলে এই রায় আমার কোর্টে আসবে না, এই রায় আমার পক্ষে আসবে না, ইহুদির পক্ষে এই রায় দেবে। এই জন্য যাই না শুই না সে নবীজিকে প্রস্তাব করে নাই। আর ওইদিকে ইহুদি ব্যক্তিটা জানে দুনিয়ার কিয়ামত হয়ে যেতে পারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো অন্যায় রায় দিতে পারেন না, কারণ নবী হওয়ার আগেই এই গোটা মক্কা নগরী আরবের বহু লোকের বহু আমানত তিনি সংরক্ষণ করেছেন। এই বিশ্বাস নিয়ে আসার পরে প্রথমে ইহুদি বক্তব্য পেশ করলো, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুজনের মধ্যে একটা জিনিস নিয়ে ঝগড়া, সে বলতেছে তার, আমি বলতেছি আমার, কোনো ভাবেই মীমাংসা হচ্ছে না। তো আপনার কাছে আসছি, আপনাকে সালিস মানি, আপনি এটা বিচার করে দেন। এবং সে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম ইহুদি, আর যার সাথে ঝগড়া সে আপনার উম্মত দাবিদার, আপনি এটার রায় দিয়া দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদন্ত করে দেখেন এই জিনিসটার মালিক আসলে জুড়ে কন এক পিছন দিকটা কন কে ইহুদি। নবীজি ইনসাফের ভিত্তিতে রায় দিলেন যে এই জিনিসটার মালিক ইহুদি, হ্যাঁ ইহুদি নাও তোমার জিনিস তুমি নিয়ে চলে যাও। এর নাম রহমাতুল্লাহ আলামিন, এর নাম ইনসাফের নবী, মুখ কাটা শুরু করছে, চৈতন্যের কথা বলতে শুরু করছে।
পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিলেন, কারণ জিনিসটার মালিক আসলে ইহুদি, এটার নামই ইসলাম। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এটার নামই ইসলাম, এটার নামই ইসলাম। অন্যায় যদি তোমার দলে কেউ করে, অন্যায় যদি তোমার পরিবারে কেউ করে, অন্যায় যদি তোমার গ্রামে কেউ করে, অন্যায় যদি তোমার মহল্লার কেউ করে, অন্যায় যদি তোমার ভাইও করে, আর তুমি মুসলমান হয়ে থাকো, ইনসাফের বিচার করা রাসূলুল্লাহর আদর্শ। মুহতারাম হাজরিন, নবীজি বিচারের রায়টা দিলেন, নবীজির দরবার থেকে দুজন একসাথে বের হলো। এখন কিন্তু মূল পয়েন্ট আসছি, মনোযোগ আকর্ষণ করছি সবার। নবীজির দরবার থেকে উভয়ে বের হয়ে গেল। নবীজির দরবার থেকে বের হয়ে কয়েক কদম সামনে যাওয়ার পর তথাকথিত মুসলমান, নামধারী মুসলমান, আসলে সে আইসা বলতেছে, হে ইহুদি, নবীজি তো রায় দিছেন ঠিক আছে, কিন্তু এই রায় আমার পছন্দ হয়েছে না। এই আওয়াজে নাউজুবিল্লাহ না, এই আওয়াজে নাউজুবিল্লাহ না।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাই সামনে আপনারা যারা আছেন এদিকে এই যে কয়জন একটু খেয়াল করেন একটু খেয়াল করেন আপনার কথা শুনেন এদিকে খেয়াল করেন এদিকে খেয়াল করেন লক্ষ্য করেন এদিকে বসেন আমরা দাঁড়াবেন কেন বসেন বসেন আপনারা একটা কাজ করেন কথা বন্ধ করেন ধাক্কা ধাক্কি করেন ঠেলাঠেলি করেন মারামারি করেন কিন্তু কি বলবেন না কথা বলবেন না এটা কি সম্ভব এই যে এদিকে এই জায়গাটায় কোনো কথা বলেন না কথা বললে আলোচনা করা যাবে না আপনারা একজন আরেকজনকে মুখের কথায় কোনো কিছুই করবেন না বসে পড়েন আপনি এই কয়জন এই কয়জন এই কয়জন লোক বসে পড়েন আপনারা বসেন 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 এই সামনে থেকে কিছু মানুষ কমে গেলে মাহফিলটা চালানো যেত ভিডিও আর
পক্ষে এই উচ্চ কণ্ঠ ভালো লাগেনি
তারা তাওহীদের এই আওয়াজকে পছন্দ করেনি। তারা চেয়েছিল তাওহীদের পক্ষে উচ্চকিত সচ্চার এই কণ্ঠটা যেন বন্ধ হয়ে যায়। এদেশের তাওহীদ পন্থী ধর্মপ্রাণ তাওহীদ জনতা তারা রায় দিয়েছে সাধারণের জন্মভূমিতে মানুষের কণ্ঠ হতে পারে, কিন্তু তাওহীদের পক্ষে উচ্চারিত কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। আপনারা লক্ষ জনতা আজকের এই মজমায়, আজকের এই মাহফিলে একত্রিত হয়েছেন ওলামায়ে কেরামের ভালোবাসায়, বিশেষ করে আমাকে আপনারা মহব্বত করেছেন, আমার প্রতি ভালোবাসা এবং আপনাদের এই আবেগ আপনাদেরকে এখানে একত্রিত করেছে। আমি জানি আপনাদের এই মহব্বত, আমার প্রতি আবেগ, এই ভালোবাসা আমি ব্যক্তি মামুনুল হকের প্রতি নয়, বরং আমার প্রতি আপনাদের এই ভালোবাসা, এই উচ্ছ্বাস, এই আবেগ এজন্যই আপনারা দেখেছেন এবং শুনেছেন যে তাওহীদ এবং একত্ববাদের চেতনাকে, তাওহীদের প্রেরণাকে তুলে ধরবার জন্য আমার কণ্ঠ উচ্চারিত হয়েছে। আমি শিরকের সামনে, শিরকি সংস্কৃতির সামনে নিজের মাথা নত করিনি। এদেশের মানুষ, তাওহীদ পন্থী মানুষ হকের পক্ষে, হকের আওয়াজ বুলন্দকারীকে দেখতে চায় এবং কোনোভাবেই হকের আওয়াজ যেন বাতিলের সামনে নতি স্বীকার না করে এদেশের তাওহীদ জনতা সেটাই দেখতে চায়। আপনাদের এই মহব্বত, আপনাদের এই ভালোবাসা, এটা আল্লাহর জন্য এই মহব্বত, এটা কোনো ব্যক্তির জন্য নয়, এটা এক আল্লাহর জন্য। এ কারণেই আল্লাহ না করুন, আল্লাহ না করুন কোনোদিন যদি আমিও হকের পক্ষ, হকের পথ থেকে সরে যাই, কোনোদিন যদি আমারও বিচ্যুতি ঘটে, কোনোদিন যদি আপনারা দেখেন যে আমি বাতিলের সাথে আপোষ করেছি, আমি বাতিলের সামনে নতি স্বীকার করেছি, সেদিন আপনারাও আমাকে ছুঁড়ে ফেলতে মুহূর্ত মাত্র বিলম্ব করবেন না। মহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঐতিহাসিক হাদিস পাঠ করেছি, এই হাদিসের সংক্ষিপ্ত আলোচনা করব। আপনারা যেই বিপুল পরিমাণ মানুষ যে অবস্থায় আছেন, দীর্ঘ আলোচনা করার অবকাশ নেই। আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সন্তান সন্ততিকে ভালোবাসা, এজন্য আল্লাহর জন্য সন্তান সন্ততিকে ভালোবাসা। আল্লাহ বলেছেন স্বামীকে তুমি স্ত্রীকে ভালোবাসো, স্ত্রীকে বলেছেন তুমি তোমার স্বামীকে মহব্বত করো, তো স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসা, এটা কার জন্য? আল্লাহর জন্য। এরপরে হলো আল্লাহর জন্য ভালোবাসার দ্বিতীয় অর্থ হলো যে আল্লাহকে ভালোবাসে তাকে ভালোবাসা, যে আল্লাহকে ভালোবাসে তাকে ভালোবাসা। এই জন্য হাদিসে পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহর কাছে এই দোয়া করতে বলেছেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক। হে আল্লাহ, আমি তোমার কাছে করুণা ভিক্ষা চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই। কি ভিক্ষা চাও? হুব্বাকা, আমার অন্তরের মধ্যে আল্লাহ আমি তোমার প্রতি ভালোবাসা ভিক্ষা চাই। আর ওয়া হুব্বা মান ইউহিব্বুক, আমি আরো চাই আমার অন্তরের মধ্যে ওই সকল মানুষদের প্রতি ভালোবাসা সৃষ্টি হোক
যারা আল্লাহ তোমাকে ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে তাদেরকে ভালোবাসা, এটা হলো আল্লাহর জন্য ভালোবাসা। তাহলে ঈমানের প্রথম শর্ত হলো ভালোবাসবো কার জন্য? ঈমান। মুসলিম সমাজের মধ্যে আজ এই বিষয়ে ব্যাপক ত্রুটি বিচ্যুতি। মুসলমানরা এখন শুধুমাত্র বেশির চেয়ে বেশি আল্লাহর জন্য ভালোবাসতে জানে, কিন্তু আল্লাহর জন্য কারো সঙ্গে শত্রুতা রাখতে প্রস্তুত না। মনে রাখবে আল্লাহ রাসূলের হাদিস এ কথা ব্যর্থহীন ভাবে প্রমাণ করে, তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য যেমন তুমি ভালোবাসা রাখবা, আবার আল্লাহর জন্য তুমি প্রয়োজনে সম্পর্ক ছিন্ন করবা। আল্লাহর জন্য যেরকম সম্পর্ক রাখতে পারি, আবার প্রয়োজনের সময় আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করতে পারি। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, উভয়টা যখন কোনো ব্যক্তির মধ্যে একসঙ্গে বিদ্যমান থাকে তখনই সেই ব্যক্তি ইমানদার হয়। এটাকে বলা হয় আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য শত্রুতাও কার জন্য? All right.